আপনি আমি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব এদিক খেয়াল করে অনেক মুরব্বি আছে নামাজ পড়তে পড়তে মসজিদে শানির দিকে তাকায় কোন দেয়ালে কি লেখা আছে এই চাচা নামাজের নিয়ম ছেড়ে দে এই নিয়ম ছেড়ে দে ছেড়ে দে বেটা আচ্ছা ফ্যান কর ফ্যান কর বল তুমি নামাজ পড়তে পড়তে তোমার নজর ফ্যানের দিকে যায় কেমনে ফ্যান তো উপরের দিকে যায় কেমনে ফেরেশতারা কি মরার পরে প্রশ্ন করবে তোমাদের মসজিদে ফ্যান কয়টি ছিল মুরব্বি হারা গেছেন দাড়ি বেঁকে গেছে এরপরে নামাজের মধ্যে আপনার চোখ ঠিক হয়নি ফ্যানে তাকায় বামে তাকায় ওযুখানে পানি ট্যাপ ছেড়ে দিলে বাম দিকে ও উত্তর পরে আব্দুল করিম ভাই কে বলে আসলে নামাজও পড়তেছে ওযুখানারও খবর রাখতেছে এরকম আছে না না খবর তা এগুলো করা যাবে না নামাজ পড়তে পড়তে দাড়ি চুলকে নামাজ পড়তে পড়তে লুঙ্গি ঠিক করে তোর লুঙ্গি এত খোলে রশি লাগা কথা কর না কেন কথাগুলো শুনতে খারাপ লাগতেছে এগুলো বাস্তবতা নামাজ পড়তে পড়তে টুপি ঠিক করতেছে দাড়ি চুলকাচ্ছে মানে নামাজের ভিতরে যে একটা মনোযোগ ভাব মানে আল্লাহর একটা খেয়াল অন্তরের মধ্যে একটা ধ্যানে জ্ঞানে যে নামাজ পড়া এই চিন্তা তার মধ্যে নাই কথা কয় না কেন সাহাবীরা সালাত আদায় করতেন পাকি পরে থাকে বের ভয় না আর এই মশা পড়লে আগে মশা মারে মোবাইলে কল ঢুকলে আগে রিসিভ করে হ্যালো নামাজ আছে পরে কথা বলতেছে আছে না না এরকম ডিজিটাল মুসল্লি আছে না না আই হাত দিয়ে অনুরোধ যাই ভাই বিনয়ের সহিত বলতে কি বোঝেন জানেন বিনয়ের সহিত নম্রতার সহিত এমন আদব আর ভদ্রতার সহিত দাঁড়াইতে হবে আপনি যে একজন মুসল্লি আপনাকে একেবারে সুন্দর মন মানসিকতা নিয়ে দাঁড়াইতে হবে চুলকে চুলকি মোবাইল টিপা টিপি দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা বাদ দিয়া আল্লাহর ধ্যানে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবীজি আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন ইবাদত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আমি যখন মসজিদের ভিতরে ঢুকে যাব নামাজ আদায় করার জন্য সালাত আদায় করার জন্য মনে মনে ভাববো আমি সালাত আদায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমি সালাত আদায় করতেছি আমার সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে গিয়ে আদায় করা তৌফিক দান করুন জোরে বলেন আমিন তাহলে আপনি আমি যখন নামাজ পড়ব অন্তরে কার ভয় জোরে বলেন কার ভয় আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়াবি সব চিন্তা ভাবনা বাদ দিয়া নামাজের ভিতরে দাঁড়াবো আল্লাহ বোঝার তৌফিক দান করুন জোরে বলেন আমিন এইবার মমিন বান্দার তিন নাম্বার গোনা দুই নাম্বার গোলেমলি আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন মমিন বান্দা দুই নাম্বার গুণাবলী ভালো করে শোনা যায় মমিন বান্দা অনার্থক কথাবার্তা বলা যাবে না জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না এক জায়গায় বসে দুই তিন ঘন্টা গল্প করে একবারও আল্লাহর নাম নেয় না বলে অমুক বলো না তমুক বলো এ খারাপ সে খারাপ মনে হয় গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না কারণ এই জবানের হিসাব একদিন কার কাছে দেওয়া লাগবে আপনি আমি জীবনে যা বলতেছি প্রত্যেকটা কথার হিসাব একদিন দেওয়া লাগবে কার কাছে এজন্য মমিন বান্দাও অপ্রিয়জনীয় কথা বলবে না মমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয় অতিরিক্ত কথা না বলে চুপ থাকাও না জাতের লক্ষণ যা খুশি তাই বলা যাবে না বিশ্বনবী বলেছেন তোমরা যদি দুইটা জিনিসের সংযত করতে পারো হেফাজত করতে পারো দুইটা জিনিস কন্ট্রোল করতে পারো একটা হলো দুই চোয়ালের মাঝখানে নরম জিহ্বা আর দুই উরুর মাঝখানে লজ্জাস্থান এই দুইটার যদি হেফাজত করতে পারো আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম সুবহানাল্লাহ কম এই জন্য ভালো করে বোঝেন জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না কারণ এই জবানের হিসাব একদিন কার কাছে দেওয়া লাগবে অনার্থক কথাবার্তা থেকে অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকতে হবে যে কথা বলা প্রয়োজন সেটুকু বলবো আর প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবো কথা কি বুঝতে পারছেন তাহলে মমিন বান্দার দুই নাম্বার গোনা বলি অনার্থক কথাবার্তা বলা যাবে না মমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয় মমিন বান্দার টাকা হলে অনার্থক পথে খরচ করা যাবে না মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বার সেভেন স্টার ফাইভ স্টার হোটেল দেবে না মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদগাহ মাঠ বানাবে কবরস্থান বানাবে দশটা ফলের গাছ রাস্তার মধ্যে লাগাইয়া দিবে পুকুরের ঘাট বানায় দিবে মমিনের টাকা ভালো পথে খরচ হবে
এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় না এই কান দিয়ে গান শুনবি রুব্বান নাসে কমর দোলায়া আল্লাহর ফেরেশতারা কবরে পিটাবে ছোলায়া ছোলায়া কথা কর ঠিক কি না এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় না কিছু কিছু যুবক নাকে তার মাঝে তার মাজায় তার নাকে তার গলায় তার গেঞ্জিতে তার সাথে তার দেখে বোঝা যায় না মানুষটা বিদ্যুতের খুঁটি সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইন পার হয়ে যাচ্ছে ট্রেন এসে ধাক্কা মেরে তিন টুকরা করে ধুয়ে গেছে এরপরে কানের ভিতর ইয়ারফোন লাগানি আছে এখন মরার পরে গান শুন ফেরেশতারা তো জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে কথা কর ঠিক কি না এজন্য মুসলমান যুবক এই কান দিয়ে গান বাজনা শ্রবণ করা যাবে এ কান্দে হাকানে ওলামায়ে কেরামদের বয়ান শোনা লাগবে ইসলামী সঙ্গীত শুনতে হবে কোরআন তেলাওয়াত শুনতে হবে অশ্লীল কথা নয় ভালো ভালো কথা শ্রবণ করতে হবে কথা বলে ঠিক কি না তাহলে মুমিন বান্দার দুই নাম গুনাহ বলি মুমিন বান্দা অনাত্মক কথাবার্তা বলবে না সেই কথা বলবে যে কথা বললে সব হয় অনাত্মক কাজ করবে না সেই কাজ করবে যে কাজ করলে সব হয় অনাত্মক জিনিস শ্রবণ করবে না সেগুলো শুনবে যেগুলো শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে আমরা আছি সব আছে যেখানে আমরা থাকব আর গুনাহ আছে যেখানে আমরা নাই সকল গুনাহ থেকে বেঁচে থাকব একমাত্র আল্লাহর ভয়ে আল্লাহ আমল করার তৌফিক দান করুক যখন আমি এইবার মুমিন মাদার তিন নাম্বার গুনাহ বলি পাল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন তিন নাম্বার গুনাহ বলি আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশা পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয় আল্লাহ যদি মুমিন বান্দাকে ধনী বানায় দেয় মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছর একবার যাকাত দেবে কার ভয়ে নামাজ যেমন ফরজ যাকাত তেমনি ফরজ চার নাম্বার গুনাহ বলি এতে যুবকদের ওয়াজ একটু অপেক্ষা করেন তিন নাম্বার এদিক খেয়াল করেন তিন নাম্বার গুনাহ বলি এদিক খেয়াল করেন মুমিন বান্দাকে আল্লাহ সম্পদ দিলে সক্রিয়ভাবে হিসাব করে করে যাকাত দিবে কার রাস্তা কথা কয় না কেন যাকাত দেওয়া নফল না ফরজ বড় লোকের যাকাত দেওয়া ফরজ গরিবের যাকাত খাওয়া ফরজ নয় আমি যে যাকাতের অর্থ গরিবের হাতে দিলাম গরিবকে দিয়ে কি দয়া বা করুণা করলাম না আমার যাকাত দেওয়া ফরজ গরিবের যাকাত খাওয়া ফরজ নয় এই গরিব ব্যক্তি আমার যাকাতের অর্থ গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে কথা বলে ঠিক কি না আর আমাদের দেশে একটা পরিবেশ হয়ে গেছে স্বাধীনতার 50 বছর কেটে গেল যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না কারণ আমরা পাইছি যাকাত মানে শারীরিক কথা কর না কেন 5000 শাড়ি লঙ্গি নিয়ে আসছে 50000 মানুষ এসে ঠেলা দেলি গুদাগুদি করে দুই চারজন মরিয়া যায় এ যাকাত দিতে এসে যদি মানুষ মেরে ফেলা যায় কি মনে হয় এর ভাগ্যে জান্নাত না জাহান্নাম রাগ করতেছেন আপনারা মনে রাখবেন 5000 শাড়ি লঙ্গি নিয়ে আসে নিজের পরনে পরে থাকে আমানত শাল লঙ্গি 500 টাকা 1000 টাকা দামে আর গরিব কে দেয় 200 টাকার লঙ্গি পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায় কথা ঠিক কি না আর এদিক খেয়াল করেন নিজের বউরে পরা 2000-5000 টাকা দামের শাড়ি আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না এরকম বড় লোক আছে না না জোরে বলে না আছে না না ওই শাড়ি তোমার বউরে পরায়ও ওই শাড়ি তোমার মেয়েরে পরায়ও যদি মানুষকে দিতে হয় মান সম্পূর্ণ কাপড় দেন ভালো কাপড় দেন পরার মতো কাপড় দেন কথা কর ঠিক কি না আর যাকাত মানে শাড়ি লঙ্গি নয় হযরত ওমর ফারুক ডেকে বলেন তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে যাকাতের টাকার জন্য ওই ব্যক্তিকে পরবর্তী বছরে কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে কথা বলে ঠিক কি না তাহলে যাকাতের অর্থ কিভাবে দেওয়া লাগবে এদিক খেয়াল করেন 2.5-2 লাখ টাকা যাকাত আসছে এই ছেলেটা বেকার বসে আছে ওরে একটা এলাকায় মাইপুর বাজারে ছোটখাটো একটা দোকান দিয়ে দেন যাকাতের অর্থ দিয়ে তার একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেন কথা কয় রাখে যাকাত আসছে দারিদ্রতা মুক্ত করার জন্য আর যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য যাকাত আসছে এই সমাজের বঞ্চিত অবহেলিত পথে পড়ে থাকা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যাকাত আসছে সমাজের পথে পড়ে থাকা মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কথা বলে ঠিক কি না